জমানো টাকা ফেরত না পেয়ে ব্যাংকের সামনে বিক্ষোভ দেখালেন গ্রাহকেরা। ব্যাংকের দুই কর্মী প্রতারণার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 3 বছর আগে ব্যাংক বন্ধ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়া কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিতে। ব্যাংকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে ব্যাংকের সামনেই বিক্ষোভ দেখালেন গ্রাহকেরা। বুধবার বেলঘড়িয়া কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির সামনে বিক্ষোভ দেখান তারা। ব্যাংকের প্রায় 200 গ্রাহকের অভিযোগ তারা প্রতারিত হয়েছেন। 2019 সালে বন্ধ হয়ে যায় ক্রেডিট সোসাইটির দরজা। প্রায় 3 বছর বন্ধ থাকায় কোনো লেনদেন হয়নি এই ব্যাংকে। এমনকি জমানো টাকাও ফেরত পাননি গ্রাহকেরা। গ্রাহকদের অভিযোগ, ব্যাংকের দুজন কর্মী প্রতারণায় যুক্ত থাকায় ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকে তালা ঝুলিয়ে দেয়। তো এই জায়গায় দীর্ঘদিন ধরে আমার টাকা জমা ছিল এবং সেই জমা টাকা মাঝে মধ্যে তোলা নেওয়া করতে করতে হঠাৎ করে যখন নোটবন্দি হলো, তারপর থেকে আর আমরা সেইভাবে টাকা পয়সা পাচ্ছিলাম না। এরা যখন বারবার করে আমরা চেস করছি টাকার জন্য, আমরা টাকা কোথাও থেকে পাচ্ছি না। আমাদের গরিব মানুষ, আমাদের, আমি একজন হকার, আমার টাকার খুব দরকার। সেই সময়কালে গিয়ে দেখলাম যে এরা টাকা দিতে পারছে না, বলছে হিসাব চলছে। তারপরে হঠাৎ করে আমাদের কোনো কিছু না জানিয়ে গেটটা তালা বন্ধ হয়ে গেল। এই যে তালা বন্ধ হয়ে গেল, তারপর থেকে আমরা কিচ্ছু টেস্ট করতে পারলাম না। ব্যাংকের পরিচালন সমিতির সম্পাদক গৌরাঙ্গনাথ জানান, আমি দায়িত্ব নেবার পর জানতে পারি ব্যাংকের দুজন কর্মী প্রতারণায় যুক্ত। ঘটনা জানতে পেরে প্রশাসনের দ্বারস্থ হয় বর্তমানে বিষয়টি আদালতের বিচারাধীন। তরফ থেকে যে সমস্ত জিনিসগুলোকে করার দরকার ছিল, অফিসকে জানানো, ডাইরেক্টর বোর্ডে মিটিং করা, সমস্ত কিছু করে তার মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে আমরা কেস করব। এবং আমরা অলরেডি এটাকে কেস করে রেখেছি, আমাদের স্টাফদের অ্যাগেনস্টে অনেক চেষ্টা করেও তাদের কাছ থেকে আমরা এটাকে হিসাবটাকেও পাইনি বা এটাকেও করতে পারিনি। আর অ্যাকচুয়াল ফিগার কী আছে সেটাও আমার জানা নেই, সমস্তটা জানতে পারিনি। তা সত্ত্বেও আমরা কিছু কিছু টাকা, মানে হাতে কিছু টাকা পয়সা ছিল, সেগুলো আমরা গ্রাহকদের দিয়েছি, আর আমাদের দেওয়ার পক্ষে সম্ভব নয়। কর্তৃপক্ষ সূত্রে আরও জানা গেছে তাদের কাছে যে গচ্ছিত টাকা ছিল তা বেশ কিছু গ্রাহককে ফেরত দেওয়া হয়েছে। আদালতে বিচারাধীন হওয়ায় বাকিদের টাকা ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। ভালোই টাকা আছে, প্রায় 2 লাখের ওপরে। স্বাভাবিক এখানে সন্ধ্যেবেলা খোলে বলে, আমাদের যাতায়াতের সুবিধা বলে এখানে অ্যাকাউন্ট খুলেছিলাম, কিন্তু দেখা গেল ওনারা ক্রমশ নানা রকম টাকা নিয়ে নানা রকম ছল চাতুরি করতে আরম্ভ করলেন। আজকে না কালকে আসুন, কালকে না পরশু আসুন, বেশি টাকা তোলাই যেত না, 200-300 বেশি তোলাই যেত না। তারপরে তো একেবারেই বন্ধ হয়ে গেল প্রত্যেকেরই। একজন তো শুনলাম 6 লাখ, সবাই তো জানি না, আমার যেমন 2 লাখ আছে, এখানে ম্যাক্সিমাম মহিলারই শুনতে পাচ্ছি 2 লাখের ওপরে, লাখের উপর, লাখের ওপরেই আছে। অনেক কষ্ট করে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন গ্রাহকেরা। কেউ বা অন্যের বাড়িতে কাজ করে, কেউ আবার দিন মজুরির কাজ করে টাকা জমিয়েছিলেন। জমানো কষ্টের টাকা ফেরত না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন গ্রাহকেরা। মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, ওরা বিয়ে দেবে দেবে করে টাকা দেওয়া, মেয়ের অলরেডি আমাকে আপনি ঠিক করুন, আমরা আছি, আপনার টাকা পেয়ে যাবেন করে করে টাকা আর দেয় না। অলরেডি আমার মেয়ের বিয়ে যাদের 2 দিন আগে গিয়ে রাজ একদিন সন্ধ্যাবেলা গিয়ে আমার 20,000 টাকা আমার বাড়িতে দিয়েছে, আর আমি তো ওদের খুঁজে খুঁজে পাই না কোথায় রয়েছে কোথায় রয়েছে বাড়ি ঘর বলো। 1.5 লাখ টাকার মধ্যে টাকা পেতে পেতে তারপর যখন ওই যে 8% করে দিল দিতে দিতে এখন আমার 87,000 টাকা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বেলঘড়িয়া।